আমার হলো 2x3 বনানি কার্স কিংডম চেয়ারম্যান বাড়ি জি ওকে তো আজকে যে গাড়িটি দেখাবো এটা সিআরভি সিআরভি আচ্ছা মডেল ইয়ার কত ভাইয়া 2012 মডেল 12 মডেল 2012 মডেল 2017 তে রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন কেমন কন্ডিশন কেমন গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার সুপার মানে যারা সুপার কন্ডিশনে গাড়িগুলো খুঁজতেছেন স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু চাকা খুব সুন্দর দেন চাকা গুলো একবারে নতুনের মতো অরিজিনাল রিং হোন্ডার অরিজিনাল হ্যাঁ অরিজিনাল একেবারে অলমোস্ট নিউ বলা হ্যাঁ অরিজিনাল এতে কিন্তু আদানি লাগানো আছে আদানি লাগানো আছে খুবই চমৎকার ভিতর ইন্টেরিয়রটা কি অবস্থা ভাই দেখেন ভিতর ইন্টেরিয়র খুব সুন্দর আছে ভাই দেন অরিজিনাল লেদার হ্যাঁ পুরো পেট গুলো একটু দেখেন হ্যাঁ এই পেট গুলো খুব সুন্দর এই তো কোনো মাইল না না অরিজিনাল কালার এগুলো অরিজিনাল কালার একেবারে অরিজিনাল না মাত্র 42000 মাইলেজ ফার্স্ট পার্টি মালিকের গাড়ি মাইলেজ ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ ফার্স্ট পার্টি মালিকের স্মার্ট কার্ডে স্মার্ট কার্ড মানে সিআরভি ওকে সিআরভি চাকাটা দেন না একদম নতুনের মতো চারোটা চাকা নতুন অরিজিনাল রিং ভিতরে তেলের গাড়ি যেহেতু অন্য কিছু নাই তেলের গাড়ি একেবারে ফ্রেশ একদম ফ্রেশ স্পেসটা কিন্তু হিউজ পরিমাণ স্পেস অনেক স্পেস আপনি দেখেন অরিজিনাল চাকা না কিচ্ছু করা হয়নি ভাই যা আছে সব অরিজিনাল ওই যে ব্রেক শুরা বদলো খালি পাল্টাইছে আচ্ছা মোবিল পাল্টাইছে আর ব্রেক শু পাল্টাইছে এছাড়া গাড়িতে আর আপনি কোনো কাজ করা হয়নি এরকম একটা পদ্ধতির ব্যবহার আছে প্রয়োজনীয় হালকা পাতলা কিছু রাখতে পারবে হ্যাঁ রাখতে পারে চাইলে এনে হালকা পাতলা পরে একটা মাল রাখার পরে ডাইকে দিতে পারে ভিতরের থেকে হ্যাঁ ব্যাগলা নামাইলে এটার কভার হয়ে যাবে তো আমার নিচের কোনো মাল জিনিস দেখা যাবে না আমরা উপরে নিয়ে এটা একটু দেখেন জি দুটো দেখেন ভিতরের একদম ফ্রেশ একদম সুন্দর ফ্রেশ এগুলো দেখলো না সব হ্যাঁ একদম অরিজিনাল এগুলো ওকে 100% অরিজিনাল আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আচ্ছা রাইট সাইডে কন্ডিশনটা কেমন ভাই খুব সুন্দর আসেন ভাই অরিজিনালি থাকে
আচ্ছা আমরা পিছনে চাকার এই পাশে চাকাটা একটু দেখাই দিই। হ্যাঁ এই পাশে চাকাটাও একদম নতুন মত। সাইডও চাকা একসাথে লাগানো হয়েছে। প্রত্যেকটা চাকা একই রকম। আচ্ছা এই সামনের ডোরটা খুলে দেখেন। হ্যাঁ পিছনের ডোরটা খুলে দেখেন। এই যে ভিতরটা দেখেন একদম ফ্রেশ। আমি বলবো যারা আসলে নতুন গাড়ি কিনা চিন্তা ভাবনা করতেছেন সিআরভি এই গাড়িটা একবার দেখে যান। দেখলে হয়তো বা বুঝতে পারবেন আর আপনাদের টাকা অনেকটা সেভ হবে। একেবারে ফ্রেশ, খুব ফ্রেশ কন্ডিশন আছে। এটা একদম পুশ স্টার্ট। হ্যাঁ পুশ স্টার্ট। হ্যাঁ পুশ স্টার্ট ফিঙ্গারটা আছে। দেন প্রত্যেকটা দরজা অরিজিনাল ভাই, যা আছে সব অরিজিনাল। পুশটা কি ওই পাশে? হ্যাঁ এই যে বাম পাশে থাকে। এই যে পুশ বাম পাশে না? হ্যাঁ এই যে এখানে পুশ। এসিটা আছে, পুশ ব্যাক ক্যামেরা, ডাবল মনিটর। এটা একদম ডাবল মনিটর। এই আরেকটা মনিটর আছে। এই পাশে এর মনিটর মনিটর আছে। হুম আচ্ছা বাহ। ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট আছে। খুবই চমৎকার। সিটগুলো কি পাওয়ার ভাই? হ্যাঁ সিট না, সিট পাওয়ার না। এটা সিট পাওয়ার হয় না। নতুনের মতন কম্বলটাও আছে। কম্বল মানে ভদ্রলোকের আরো গাড়ি আছে। আলমাজ ভাই জি, গাড়ি তো আমরা আসলে 100% সম্ভব হয় না দেখানো। আমি বলবো আমার দর্শকের উদ্দেশ্যে আমি বলি, যারা গাড়ি এত টাকায় গাড়ি কিনবো আসুক দেখুক ফিজিক্যালি, তাই না? জি অবশ্যই। তো যতটুকু দেখাইছি আসলে কত চাচ্ছিলেন প্রাইসটা আমাদের? এটা 27,50,000। 27,50,000 জি। এটা তো আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে। ওকে ঠিকানা বলবে? অবশ্যই আসতে হবে। আসতে হবে। ঠিকানা আমাদের 2/3 বনানি চেয়ারম্যান বাড়ি কার্স কিংডম শোরুম আমাদের। ওকে ভাই ভালো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই।